নামাজের বা সমস্যার সময়, দুর্ভিক্ষের সময় বা বলতে পারেন শত্রুদের আক্রমণের সময় যে কুনুত রয়েছে সেটা প্রমাণিত সহি বুখারী এবং মুসলিমে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা 70 জন কারি হাফেজ সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন আর ওটা বীরে মুউনার ঘটনা বলে প্রসিদ্ধ তাদেরকে রাস্তায় হত্যা করে দিয়েছিল রাল এবং জাকওয়ান গোত্রের লোকেরা ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস ধরে ফজরের নামাজে এই কুনুতে নাজেলা বা নামাজেলের কুনুত পাঠ করেছিলেন সহি বুখারীতে এবং মুসলিমে ইত্যাদি গ্রন্থে এই ঘটনাটি এসেছে যেটি বিশেষ বলার দরকার নেই তবে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুনুত রুকুর পরে করেছিলেন এতটুকু এখানে বলে দিচ্ছি কারণ আমাদের সামনে এর প্রয়োজন আছে কথাটির